বৈশি ফলের নাম আমরা অনেকেই শুনেছি, বিশেষ করে ছোটবেলায় শুনেছি, বৈশি ফল খেয়েছি, তবে সেই ছোটবেলার গাছগুলো এখন আর নেই, বৈশি ফল অনেকটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের গবেষণার অর্জন হিসাবে ইতিমধ্যে বৈশি ফলের একটা জাত 2019 সালে ন্যাশনাল সিড বোর্ড মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বাংলাদেশ থেকে আমরা অনুমোদন পেয়েছি। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফলটা মিষ্টি, এটার টিএসএস 14-15 অ্যাভারেজ, এবং এই ফলটা যথেষ্ট আয়রন রিচ। এই গাছগুলো নর্মালি যদি বীজ থেকে চারা তৈরি করা হয় তাহলে সেই গাছে ফল আসতে 6-7 বছর সময় লাগে, কিন্তু যদি আমরা কলম করি, কলমের গাছে দেখা যায় 3 বছরের মাথায় ফল আসে। ফল গাছের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছটা যেখানে লাগানো হয় তার থেকে 15-20 হাত দূরত্ব পর্যন্ত এই গাছের রুট বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং রুট থেকে নতুন করে চাকার তৈরি হয়। এর মানে হচ্ছে এই যে এই গাছটা যদি নদীভাঙ্গন এলাকায় লাগানো যায় তাহলে দেখা যাবে যে নদীভাঙ্গন রোধে এই গাছটি যথেষ্ট ভূমিকা রাখবে। সেজন্য আমরা চেষ্টা আছি যে এটাকে মাল্টিপ্লিকেশন করে কীভাবে কৃষক পর্যায়ে দেওয়া যায়।